তো হেই গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা যেটা মনে করছেন হেডার লাগিয়ে আজকের এই ভিডিওটা, তা বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকে শুরু করতেছি আজকের ভিডিও। আর আমাদের নাইট ভাইয়ের কেচ্ছা আমি ফাঁস করব আজকে। তো আজকে আমরা নাইট ভাইয়ের পুরো কাহিনী ফুল ডিটেইলস এর সাথে আপনাদেরকে বলবো। বেটা কিসের কি এত তাতে ফাঁস করছিস? বেটা কইয়ে দে, আজকে আজকে তুই কইয়ে দে, সমজা তুমি কি ইয়ার করেগা? তুই পরে কি ফাঁসাতে পড়? আচ্ছা বেটা কইয়ে, আচ্ছা কইয়ে দে। দেখছেন আর কিন্তু বুকের পাড়া মানে পুরো 3 ইঞ্চি পুরাই। আচ্ছা আচ্ছা 3 ইঞ্চি মনে করো কতটা মনে করো যে ভালো যা মনে করো আপনারা, হ্যাঁ না একটু দুঃখের এটার ভিতরে সজীব ইনভলভ ছিল, পুরো একটা লাভ স্টোরি যাওয়ার কথা ছিল কিন্তু এটা মনে করো একটু ভেঙে গেছে। তো পুরো স্টোরি শুনলে আপনারা এটা বুঝতে পারবেন, মনে করেন বলে কোনো বিষয় না। স্টোরিটা হচ্ছে যে একদিন আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতেছিলাম, আমি আর সজীব, একটা আমরা রাস্তার এই পাশে আর ওই দুইটা মেয়ে হয়েছে যাই রাস্তার ওই পাশে। দুইটা মেয়ে ওই জায়গা দিয়ে একটা মেয়ে আমার মানে খুবই পছন্দ হয়েছিল, ওই গেলাম খুবই পছন্দ হয়েছিল মেয়েটার। সে সময় আমি বলতে পারিনি যে আর পছন্দ হয়ে গেছে, ওই মনে করো মেয়েটার পড়ানোর লাগি আসলে জিনিসটা করছিলাম, মনে করো আমি একটু পিস করছি। ওই যে সজীব দেখ আজকাল গো ময়দা মা মাই গুলো মানে খালি রাস্তায় আসছে ময়দা মেখে বাইরে, ওটা কিন্তু আসলে টিস করার লাগে কইছি। তারপর মেয়েটা মনে করো শূন্য গেছে, মেয়েটা শূন্য যাওয়ার পরে তারপর সজীবের দ্বারা আইছে। তারপর সজীব কইবে কি তোর দ্বারা কি জানি কইছে? আমার দ্বারা এই একা কি তোমার বন্ধু কি হইছে? উল্টোপাল্টা কথা কয় কে রাস্তায়? তা উল্টোপাল্টা কথা কইছে রাস্তা বইয়ে, তারপর সজীব কইছে যে উল্টোপাল্টা কথা মানি, তারপর সজীব এসে কইছে যে মেয়েদের কিস করে কে? সজীব কইছে যে আপনার কইছে কিছু? হ্যাঁ হ্যাঁ আমার তো কইছে, আমরাই দুই জায়গায় রাস্তায় পেয়েছে ছিলাম। তারপর আমার বন্ধু ওই মাইরের দ্বারা গেছে গিয়া, কুকুর অনেক ভয় পায়, ও একটা দৌড় লাগাইছে ওই জায়গা দিয়া, আর আমাদের নাইট ভাই একটা কুকুর ভয় পায়, সে ওটুকুনি ভাবলো সামনের দিকে হাঁটতে আসো, ধরো কেউ বুঝেই না যে সে কুকুর ভয় পায়, সে সামনের দিকে হাঁটতে আসে। ওই মেয়েটা এমন টেলা টেলা হয়েছে ওই সময় যে কিছু না দেখে ওই একটা ইটের উপরে উঠছে, একেবারে নাইট ভাই পার দ্বারা যে উষা খাইয়ে পড়ে গেছে। এরপর নাইট ভাইয়ের দ্বারা ওই কোনো কথা স্মরণেও কইতে পারতেছে না। তো তারপর আমরা উড়েই বরফ টরফ দিয়ে মনে করো যত কিছু দেওয়ার দরকার আমরা সব কিছু দিছি। দেওয়ার পরে অতক্ষণে আমরা কিন্তু ফ্রেন্ডলি হয়ে গেছি, মনে করো সবাই আমরা ফ্রেন্ডলি হয়ে গেছি। তো ফ্রেন্ডলি হয়ে যাওয়ার পরে ওই জায়গা দিয়ে সব কিছু মিটমাট হয়ে গেছে। তো আমি যে কইছিলাম যে মজা সুন্দরী টুন্দরী এইসব কইছিলাম, তো আমারাই একটা ডায়লগ দিছিল যে আপনার কি ঘরে মা বা বোন টোন কেউ নেই? তো আমি আবার এই সময় কইছিলাম যে মা আর বোন তো আছে কিন্তু ন্যাচারাল সুন্দরী আপনার মতো ওই ময়দা টয়দা মাখে। তারপর কইল যে ময়দা টয়দা মাখছি মানে আমার কি দেখলে ময়দা মনে হয়, ময়দা সুন্দরী মনে হয়? আমি কই হ্যাঁ মনে তো হয়, আসলে কিন্তু মেয়েটা খুবই সুন্দর নিজের জাতো কইতে সুন্দর আসলে কিন্তু খুবই সুন্দর। তারপরও কিন্তু আমি তো কইছিলাম ওরকমের। তারপর এই কতক্ষণে আমরা ফ্রেন্ডলি ট্রেন্ডলি হয়ে গেছি, ব্যথা টাতা পাইছিল আমরা তো দই বসাই ওটা করো যে এক পড়ছে হইয়ে কইয়ে বাড়ি পড়ি বাড়াই দিছি, এই সময় জানতাম না যে বাড়ি কোথায়। তো পরের দিন আমরা একদিকে গেছিলাম হাঁটতে, আমি আর সজীবই গেছিলাম হাঁটতে। তো যাওয়ার পরে দেখি মেয়েটার বাড়ি, তো দেখলাম ওই মেয়েটা একাই দেই ওই যে মানে আমার যে ওই মেয়েটা একাই দেই বাড়ির সামনে বেরোইছে। তো বাড়ির সামনে বেরোইছে, আমি আবার একটু সামনে আড়া দিয়েছি, আমার একটা কাজ ছিল, আর সজীব ওই দিকে আস্তে আস্তে আইতেছি। তারপর সজীবের লাগে কী বলে হয়েছে সজীব কইল তারপরে দিলাম আর নাম্বারটা আপনাদেরকে বলবো না, কোনো সমস্যা নেই, আর নাম্বারটা মেয়েটার কাছে দিয়ে আসলাম। সজীব ভাই কিন্তু নিজের কথা বলে নাই, সজীব ভাই যারা যখন নাম্বারটা চাইছিল সজীব ভাই নিজের নাম্বারটা দিয়েছিল নিজের লাইন মেরে। এই সময় এখন সেই সময় বোঝে নাই যে আমি আর মানে লাইনে মারতে চাইছিলাম। তারপর সজীব ভাই নিজের নাম্বার দিয়েছে, পর ওই জায়গায় বসেই ফোন করছে, ফোন করার পর দেখা যায় সজীবের মোবাইলে ফোনটা বাজবে। তো সজীবের মোবাইলে ফোনটা বাজে, পর তারপর সজীবের কি যে একটা ধাক্কা দিয়ে কইছে যে এই তোর সাথে লাইন মার মনে মানে আমি তোর ওই বন্ধুর লোকে লাইন মারার লেগে কইছি, তোর লোকে লাইন মারবো ফাজি এই কই হয়েছে। এবার তারপর সজীব ছোটা মতো খাইয়ে গেছে মানে কি হয়েছে মানে কোনো কথা নাই, ওই নিজের কাছে তো নিজে সজীব কয় নাই আর কি।
তারপর আমার নাম্বারটা ঠিকঠাক মতো দিয়েছে, তারপর ঠিকঠাক মতো দিয়েছে, তারপর গেছে গিয়ে বাসায় ওই দিন, ওই দিনের কাহিনী আবার ওই জায়গায় শেষ। তারপর ফোন টোল দিয়েছে, তো আমি যে আমি পড়াই চাইছি ও পড়াইতে চাইছে, তো হ্যাঁ তার আমি জানতাম না, তো সদীপ বাসায় এই কয়েক জেলের নাম্বার নিয়েছে। আমি তো মনে করি এই সময় মনে করে দিয়েছি একটা লাভ, কই কী কয় তাহলে তো ভালো, এবার তারপর আমি সদীপের কই দিলাম যে আমি লাইন মারতে চাই, তারপর তো সদীপ পুরো হবে, তুমি লাইন মারতে চাও, হ্যাঁ দুই দিক দিয়েই আর বাস খাইছে। তারপর এদিকে মনে করো সব কাহিনী টাইরি শেষ, কতদিনে নাইদের লাগে আর ওই মাইটার লাগে খুব সুন্দর বন্ডিং হয়ে গেছে, ভালো টালো কথাবার্তা বলে প্রত্যেক দিন কথাবার্তা বলতো, গেম খেলতোই না সেই সময়, একদম গেম খেলা সাইডাই দিছিল, সে সময় ফোন করতাম সে সময় ফোনও পাইতাম, ভালো বিজি আছে আর ভাই কইতেছি দাঁড়া। এরপরে আর এই আমি আর প্রতিবেশীর দ্বারা দিয়ে কই দিছি, আর প্রতিবেশী আর আমার ভাই বন্ধু আছে আর কি ভাইয়ের মতো, সে আবার যাই আর কেমনে জানি করতে করতে আর মায়ের জানিয়ে গেছে নাইদের মায়, তারপরে জানার পরে সে এটা করার পরে এখন একটু কথাবার্তা একটু কমছে, কিন্তু এখন ডেটিং এও নিয়ে যায় আমাদের ভাইয়া। আচ্ছা ঠিক আছে, বেশি গভীরে আর গেলাম না, এখন আর আগের মতোই করে না, কিন্তু এখন যায় একটু মাঝে মধ্যে নিয়ে ঘুরতে টুরতে। তো এতক্ষণ আপনারা যে সুন্দরী রমণীর কথা শুনছেন, সেই সুন্দরী রমণীকে দেখার কি ইচ্ছা আপনাদের মনে জাগে না? সেই সুন্দরী রমণীও কিন্তু ফ্রি ফায়ার খেলে, সেই সুন্দরী রমণী আপনার ফ্রি ফায়ার খেলে, ওর গেম প্লেরাও আপনারা মনে করেন দেখেন, তো সেই রমণীর ছবিটা এখন আপনাদের স্ক্রিনে শো করবে, টানার একটু ইচ্ছে করবে টানবেন না, কারণ ভিডিও যেন না টানে সেই জন্য এতক্ষণ কথাটা বলিনি। হ্যাঁ, এখন আপনাদের স্ক্রিনে সুন্দরী রমণীর ছবিটা শো করবে, তো আপনারা সবাই রেডি হয়ে যান। আমার গার্লফ্রেন্ডের সাথে যে ওই মেয়েটা ছিল, যে বান্ধবীটা, বান্ধবীটা মোটামুটি সুন্দর, তো হ্যাঁ আবার সদীপ লাইন মারতেলে পড়াইতে পড়াইতে চাইছিল, পরে জানতে পারলো যে ওই মাইডার বয়ফ্রেন্ড আর একটা আছে, তারপর তো সেগা খাইয়ে দেখা হয়ে গেছে। ওসব পুরনো কথা না টানি, আজকে একদম ক্লিয়ার ভাবে নাইদের গার্লফ্রেন্ড ফেস রিভিল করিয়ে দিতেছি, আজকে করিয়ে দিব নাইদের গার্লফ্রেন্ড ফেস রিভিল। এদের মধ্যে থেকে আপনাদের যাকে পছন্দ হয় সেই হলো আমার গার্লফ্রেন্ড। এতক্ষণে আপনারা বুঝতেই গেছেন যে ভিডিওটা আপনাদের একটা প্র্যাঙ্কসিকল ফিল প্র্যাঙ্ক 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 ছিল, ওই দেখেন ক্যামেরা, এই ভিডিওটা সম্পূর্ণ প্র্যাঙ্ক, আপনাদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, সো পার্সোনালি কেউ নেবেন না, কোনো কন্টেন্ট মাথায় না আসার কারণে ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রথমবারের মতো বরিশাল গেম মাস্টারকে আপনারা ক্ষমা করে দিতে পারবেন, আর যদি ভিডিওটা একটু ভালো না লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, যদি একটু মনে করেন আমাদের প্রতি ঘৃণা ধরে যায় খুবই রাগ হয় তাহলে একটা লাইক করে দেবেন, আর যদি একটু পছন্দ হয় তাহলে কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই। বুঝি না, নেটওয়ার্ক নাই, কুক।